সুদীর্ঘ 31 বছৰৰ পিছত এটা পৰিয়ালৰ মহামিলন ঘটিল। 31 বছৰৰ অন্তত এটা দুৰ্ঘটনাৰ বাবে মিলন হল পিতৃ পুত্ৰ কন্যাৰ। দীর্ঘদিনের অন্তত পিতৃক কাষত পায় আবেগিক পুত্রকন্যা আর ওচর সুবুরিয়া। এইগৰাকী শোণিতপুর জেলার চিরাজুলির জীবন কুমার সাহা। বিধির বিপাকত বজ্রপাতত মৃত্যু হয়েছিল জীবন সাহার পত্নীর। পত্নীর মৃত্যু হওয়া বছরতেই ঘরেরপরা এদিন পাঁচটিক পুত্রকন্যাক এমুঠি আহার যোগার দিবর বাবে ব্যবসায় জড়িত কারণত ওলাই গৈছিল জীবন কুমার সাহা। ঘরত পুত্রক কই গৈছিল ব্যবসায়ের পর উভতি আহতে কেইদিনমান দেরি হওয়ার কথা। সচরাচর ব্যবসায়লৈ গলে দুই তিনি দিনলৈ দেউতাক ওলাই গলে উভতি অহা নাছিল ঘরলৈ। মাহ চেরেক দেউতাক ঘরলৈ উভতি নহাত মাতৃহারা কণমানিকেইটাই পরিয়াল তথা চিনাকি লোকর লগত যোগাযোগ করে দেউতাকর সন্ধান করেছিল যদিও সফল হওয়া নাছিল। বিশ্বাস করেছিল দেউতাক এদিন উভতি আহিব। হঠাৎ যেন বিধাতাই কথাবর শুনিলে। রাজস্থানের ভরতপুরের আপনঘর আশ্রমর পৰা দলগাঁও আরক্ষী চকীলৈ এগৰাকী লোকর সবিশেষ বিচারি আহিল ফোন কল। আরক্ষী বিষয়াগৰাকীয়েও তৎকালে গাঁওরক্ষী বাহিনীর জড়িয়ে আরম্ভ করলে মানুহগৰাকীৰ পরিচয় বিচরার কাম। গাঁওরক্ষী বাহিনীত আছিল জীবন কুমার সাহার পরিয়ালর লোকও। পরিয়ালৰ লোকে জীবনক চিনি পাই যোগাযোগ করিলে জীবনৰ পুত্ৰৰ সৈতে। অবশেষত দলগাঁও আরক্ষী চকীৰ সহযোগত রাজস্থানৰ ভৰতপুৰৰ আপনঘৰ আশ্রমত সুদীর্ঘ 31 বছৰৰ অন্তত মিলন হল পিতা পুত্ৰৰ। মানে কি কম আৰু, মানে কাৰণ হিয়ৰি উঠি যায় মানে কথাবিলাক মনত পৰিলে। কিন্তু ভগবানৰ নিয়তিৰ খেল, আমি মোটামুটি 31 বছৰ মূৰত দেউতাক পালে, কেনেকৈ পালে দেউতাক ঘুরাই পালো। রাজস্থানের ভরতপুর বলে এখন এই যে কলো আর আপনা ঘর আশ্রম তাতে আছে। বৃন্দাবনত গেছিল? বৃন্দাবনত বহুত দিন আসলে, এনেকা বহুত জায়গা ঘুরা বলে কইছে। আর অ্যাক্সিডেন্টও বৃন্দাবনের উচর কোন এখন জায়গাত হয়েছিল আর কোন জায়গা? রাজস্থান। আর এই আশ্রমের কারণেই হয়তো আমি আজি দেউতাক ঘুরাই পালো। আর পরিয়ালৰ লোকে এতিয়া জনোৱা মতে সুদীর্ঘ 31 বছৰৰ পূৰ্বে ঘৰৰ পৰা ওলাই যোৱাৰ পিছত জীৱন সাহা বহু বছৰ বৃন্দাবনত আছিল। বহু বছৰ বৃন্দাবনত থকাৰ পিছত বৃন্দাবনত সংঘটিত হৈছিল এক দুৰ্ঘটনা। পথৰ কাষত পৰি থকা অৱস্থাৰ পৰা হৃদয়বান লোকে আৰক্ষীৰ সহায়ত ভৰতপুৰৰ আপনঘৰ আশ্ৰমত চমজাই দিছিল জীৱন সাহাক। আপনঘর আশ্রমর হৃদয়তার বাবেই 31 বছরের অন্তত মিলন হল পিতা পুত্র তথা জিয়রীর। 31 বছরের পিছত পিতাকক নিজ ঘরত পাই এতিয়া আবেগিক পুত্রকন্যা, ওচর সুবুরিয়া তথা পরিয়ালর সকল। ঢেকিয়াজুলির পৰা হরেণ ভূমিজ রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট।